গোপন খবরের ভিত্তিতে অরুন্ধতী নগর থানার পুলিশ প্রায় 300 লিটার দেশি মদ উদ্ধার করেছে। সঙ্গে আটক করেছে মারুতি গাড়ির সহচালক। দেশি মদ ভর্তি মারুতি গাড়িটি মধুপুর থেকে আগরতলার বিভিন্ন বাজারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আগরতলা ঢুকতে ইডি নগর থানার পুলিশ গাড়িটিকে আটক করে। সকাল ভোরবেলায় একটা গোপন একটা সংবাদ আসে যে একটা মারুতি গাড়ি দিয়ে, মারুতি ভ্যান গাড়ি দিয়ে, ভ্যান স্পেসিফিক নাম্বার ছিল ওটা TR07B0245, এতে প্রচুর পরিমাণে দেশি মদ আগরতলার দিকে আসে। সেই হিসাবে এডিনগর থানার পুলিশ এটাকে ইন্টারসেপ্ট করে, করার পর তল্লাশি যখন চালালো তখন প্রচুর পরিমাণে দেশি মদ পাওয়া গেল। গণনার উপর দেখা গেলো অ্যাপ্রক্স 300 লিটার দেশি মদ ছিল এখানে। সাথে সাথে আমরা, সে যেহেতু কোনো স্পেসিফিক দিতে পারেনি, উত্তর দিতে পারেনি, সাথে সাথে আমরা যে মালিক অসিত গুপ্ত মধুপুরের, তাকে আমরা গাড়ি সহ তাকে আমি আটক করেছি। এখন আইনানুগ একটু ব্যবস্থা নেওয়া হবে। কোথায় থেকে আসছিল, কোথায় এগুলো গেল? এটা মধুপুর থেকে আসছিল, বলা হচ্ছে যে আগরতলার দিকে ঢুকবে এটা।